নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব লাভ ও ক্ষতির অঙ্ক নিয়ে, যাকে আমরা প্রফিট অ্যান্ড লস বলি। তবে কোনো ফর্মুলা ছাড়াই আজকে আমরা অঙ্কগুলি করব এবং কিভাবে দ্রুত অঙ্কগুলো সমাধান করা যায় ফর্মুলা ছাড়া বা এক্স ওয়াই ছাড়া, তা আজকে আমরা শিখব। চলুন শুরু করা যাক। এখানে বলা আছে, কোনো দ্রব্য বিক্রি করে 15% ক্ষতি হলে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত। তো দুটো জিনিস আমাদের মনে রাখা দরকার, একটা হচ্ছে কস্ট প্রাইস বা ক্রয় মূল্য, যাকে আমরা সিপিও বলি, বা এসপি, যাকে সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য বলে। লাভ আর ক্ষতির অঙ্কে এই দুটো থাকতেই হবে। কিছু জিনিস কিনে, কিছু জিনিস বিক্রি করে, কিছু প্রফিট হয়, কখনো বা লস হয়। ক্রয় মূল্য যেটা কেনা হয় সেটা বেশি দামে বিক্রি করলে লাভ হয়, আর ক্রয় মূল্যের থেকে কম দামে বিক্রি করলে আমাদের ক্ষতি হয়। এই এইটাই হচ্ছে বেসিক ফর্মুলা, আর কোনো ফর্মুলা নেই। এবার দেখা যাক অঙ্কতে কি আছে। এখানে বলা আছে যে কোনো দ্রব্য বিক্রি করে 15% ক্ষতি হলে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত কত। তো ধরা যাক দ্রব্যটির দাম হচ্ছে 100 টাকা, তাহলে এখানে কি বলেছে 15% ক্ষতি হয়। তো 15% ক্ষতি মানে হচ্ছে আমার 100 থেকে 15 বাদ দিন, তো কত হয়ে গেল 85 টাকা। সুতরাং 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য হবে 85 টাকা, যেহেতু এখানে লস হচ্ছে। সুতরাং অনুপাত কত হবে, ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য সমান হচ্ছে 100:85 সমান 20:17। তো এটাই উত্তর। পরের প্রশ্ন, একটি দ্রব্য 425 টাকা বিক্রি করলে যত লাভ হয়, 355 টাকা বিক্রি করলে ঠিক সেই পরিমাণ ক্ষতি হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত। তো দেখা যাক, প্রশ্ন অনুযায়ী আমরা লিখতে পারি, যেহেতু দেখুন, যেহেতু এখানে বলা আছে 425 টাকায় বিক্রি করলে লাভ হয়, সুতরাং দ্রব্যটির দাম 425 টাকার কম, আবার 355 টাকা বিক্রি করলে ক্ষতি হয়, সুতরাং দ্রব্যটির দাম 355-র ওপরে। সুতরাং আমরা এইভাবে লিখতে পারি যে 425 থেকে যদি আমরা ক্রয় মূল্য বাদ দিই তাহলে আমরা লাভ পেলাম, আবার যদি ক্রয় মূল্য থেকে আমরা 355 টাকা বাদ দিই তাহলে আমরা ক্ষতির পরিমাণ পেলাম। এবার প্রশ্নতে বলা আছে যে এই দুটো সমান, মানে 425 থেকে ক্রয় মূল্য বাদ দিলে বা ক্রয় মূল্য থেকে 355 বাদ দিলে যেটা ক্ষতি হয় সেটা সমান। সুতরাং আমরা এইভাবে লিখতে পারি, 425 - ক্রয় মূল্য সমান হচ্ছে ক্রয় মূল্য - 355। ব্যাস, আমাদের অঙ্ক সমাধান হয়ে গেল। এবার এই দুটোকে আপনি ডান দিক বাঁ দিক করুন আর তার সাথে পেয়ে যান। তো যেমন এখানে আপনি সংখ্যা দুটো যোগ করলেন, 400, 350, 750, 750 আর 20, 70 আর 10, 80, 780। আর এখানে দুবার ক্রয় মূল্য আছে, তো 2 × ক্রয় মূল্য, সুতরাং এটাকে যখন লাস্টলি ভাগ করবো আমরা তখন পাবো 390। তো এটাই হবে দ্রব্যটির ক্রয় মূল্য। পরের অঙ্কটি দেখুন, একটি ফল বিক্রেতা 10 টাকা দিয়ে 11টি আম কেনে, 11 টাকায় 10টি আম বিক্রি করে, তার কত লাভ বা ক্ষতি হলো। দেখা যায় এক্ষেত্রে 11টি আম কেনে 10 টাকা দিয়ে, তো আমরা একটু সংখ্যাটা বাড়িয়ে নিচ্ছি যাতে 11 আর 10-এর মধ্যে একটা কাটাকুটি বা গুণ করার সুবিধা হয়। তো আমরা 11টি আমের দাম বলেছি 10 টাকা দিয়ে কেনে, তো আমরা এখানে 110টি আমকে আমরা নিচ্ছি, 110টি আম কিনতে তাহলে কত লাগবে, তার 10 গুণ টাকা মানে 100 টাকা। একইভাবে বিক্রি করার সময় কি বলেছে, না 10টি আম বিক্রি করে 11 টাকায়, তাহলে এই যে 110টি আম, তাহলে 110টি আম বিক্রি করলে কত টাকা লাগবে, না 121 টাকায় বিক্রি করবে। তাহলে আমরা দেখছি যে 110টি আম কিনলো 100 টাকা দিয়ে এবং সেই 110টি আম বিক্রি করলো 121 টাকা দিয়ে। তো লাভ কত হলো, 100 টাকা তার ইনভেস্টমেন্ট, আর লাভ হলো তাহলে 121 থেকে 100 বাদ দিয়ে 21 টাকা, মানে 21 টাকা লাভ হলো। তাহলে 21 টাকা যে লাভ হলো, কতর ওপর লাভ হলো, না 100 টাকার উপর। তাহলে 21 টাকা লাভ হলো। আমরা যদি পার্সেন্টেজ বের করি তাহলে হচ্ছে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100 সমান হচ্ছে পার্সেন্টেজ। সুতরাং এটা আমাদের, তো এইটা লেখার দরকারও নেই, কারণ 100-এর উপরে যখন আমরা ক্যালকুলেশন করেছি, 100-এর উপর ক্যালকুলেশনটাকেই পার্সেন্টেজে প্রকাশ করা হয়। সুতরাং 100 টাকায় যদি 21 টাকা লাভ হয় তাহলে 21%, আর এই লাইনটা করার কোনো প্রয়োজন নেই। পরের অঙ্ক দেখা যায়, একজন অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্য
দ্রব্য বিক্রয়ের ঘোষণা করে কিন্তু সে 1 কেজির পরিবর্তে 940 গ্রামের ওজন ব্যবহার করে, তার শতকরা লাভ কত? অর্থাৎ বলা হয়েছে যে একজন অসাধু ব্যবসায়ী ঘোষণা করলো যে সে যে দামে জিনিস কিনবে সেই দামেই বিক্রি করবে, কিন্তু সে 1 কিলো জায়গায় 940 গ্রামই দেয়, তার তো লাভ হবেই, স্বাভাবিকভাবে কত লাভ হবে সেটা বের করা যায়। তাহলে ধরা যাক তার 1 কিলো দ্রব্য মানে 1000 গ্রাম, তো 1000 গ্রামের দাম ধরা যাক 1000 টাকা। তাহলে সে কি করলো, 1000 টাকায় বিক্রি করে কত গ্রাম, 1000 গ্রাম বিক্রি করছে না, এখানে সে বিক্রি করছে 940 গ্রাম, তাহলে তার লাভ কত হচ্ছে, 60 গ্রাম, যার মূল্য হচ্ছে 60 টাকা। সুতরাং সে ইনভেস্ট কত করেছিল, 940 টাকা, 1000 টাকায় কিনেছিল কিন্তু বিক্রি করেছে 940 গ্রাম জিনিস যার মূল্য হচ্ছে 940 টাকা। সুতরাং আমরা বলতে পারি ইনভেস্টমেন্ট 940 টাকা বা ক্রয় মূল্য 940 টাকা এবং তার উপর সে 60 টাকা লাভ করে। সুতরাং পার্সেন্টেজ হচ্ছে লাভ ক্রয় মূল্য ইনটু 100 বা 6.1847%। যারা ফর্মুলা মনে রাখতে পারে তারা এই অঙ্কটা আরো দুটো করতে পারে, ফর্মুলা করার দরকার নেই, তবু যারা করতে চান তাদের জন্য ফর্মুলাটা দেয়া হলো এখানে, দেখে রাখতে পারেন। লাভের শতাংশ এর সমান হচ্ছে আসল ওজন মাইনাস নকল ওজন বাই নকল ওজন ইনটু 100%। পরের অঙ্ক, কোন দ্রব্য 760 টাকায় বিক্রি করে এক ব্যবসায়ী 5% ক্ষতি হয়, দ্রব্যটি কত টাকায় বিক্রি করলে তার 5% লাভ হবে। এখানে 5% ক্ষতি মানে হচ্ছে 100 টাকায় 5 টাকা তার লস হচ্ছে। সুতরাং আমরা এইটা বলতে পারি যে বিক্রয় মূল্য যদি 95 টাকা হয় তবে ক্রয় মূল্য 100 টাকা, একইভাবে যদি বিক্রয় মূল্য 760 টাকা হয় তবে ক্রয় মূল্য কত হবে, 100/95 × 760 বা 800 টাকা। এটাকে আমরা যখন কাটাকুটি করব তখন পাবো 800 টাকা। আবার একইভাবে 5% লাভ মানে কত, না ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে 105 টাকা, তাহলে আমরা এখানে ক্রয় মূল্য কত পেলাম, 800 টাকা। তাহলে 800 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে, 105/100 × 800 মানে হচ্ছে 840 টাকা। পরের প্রশ্ন, একটি পেন বি কে 10% লাভে এবং বি ওই পেনটি সি কে 20% লাভে 198 টাকায় বিক্রি করে, এ কত টাকায় পেনটি কিনেছিল, ধরা যাক পেনটির দাম 100 টাকা, তাহলে এ 10% লাভে বি কে বিক্রি করে এবং বি সেটা 20% লাভে সি কে বিক্রি করে। তাহলে এ যদি 100 টাকায় কেনে 10% লাভ অ্যাড করলে কত হচ্ছে, 110 টাকা, তাহলে বি কিনেছিল 110 টাকা, বি এর উপরে আরো 20% লাভ লাগলো, তাহলে 110/10% মানে হচ্ছে 11, 20% মানে হচ্ছে 22, তাহলে 110 যদি আমরা 22 আরো যোগ করি তাহলে আমরা পাবো কত, তাহলে পাবো 132, তাহলে বি সি কে 132 টাকা পেনটি বিক্রি করেছিল। কিন্তু এখানে কি বলা আছে যে 132-কে বলা হয়েছে 198, তো আমরা লিখতে পারি প্রশ্ন অনুযায়ী 132 টাকা সমান বলবো না এটাকে, 132 টাকা 198 টাকা, তাহলে 100 টাকা সমান কত, না 150 টাকা, এটা উত্তর। পরের প্রশ্ন, একটি দ্রব্য বিক্রয় করে 8% লাভ হয়েছে কিন্তু ওই দ্রব্যটি যদি 27 টাকা কম দামে বিক্রি করা হয় তবে 10% ক্ষতি হবে, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? তো ধরা যাক দ্রব্যটির দাম 100 টাকা, দ্রব্যটি 8% লাভে বিক্রি করলে তাহলে কত দাম হবে, 108 টাকা। আবার যদি 10% ক্ষতিতে বিক্রি করা হয় তাহলে কি হবে, না দ্রব্যটির বিক্রয় মূল্য হবে 90 টাকা, তাহলে এই দুটোর তফাৎ কত? প্রশ্ন অনুযায়ী এই যে তফাৎ 18 টাকা সেটা হচ্ছে 27 টাকার সমান, তাহলে 100 টাকা যেটাকে আমরা অরিজিনাল দাম ধরেছিলাম, তাহলে 100 টাকা সমান কত, 27/18 × 100 বা 150 টাকা, এটাই উত্তর। দেখা যাক পরের অঙ্কটি, পরের অঙ্কটিতে কি বলা আছে, একটি গরু ও একটি ঘোড়ার দাম 5000 টাকা, ঘোড়াটি 20% লাভে এবং গরুটি 10% ক্ষতিতে বিক্রি করলে মোটের ওপর 5% লাভ হয়, তাহলে ঘোড়াটি ক্রয় মূল্য কত? তো প্রথমে পুরনো পদ্ধতিতে দেখা যায়, এখানে ধরা যাক গরুটির দাম পি টাকা, তাহলে ঘোড়াটির দাম কত হবে, 5000 - পি, ঠিক আছে। প্রশ্ন অনুযায়ী দুটো কেনা বেচায় 5% লাভ হয়েছে, মানে 5000 এর উপর 5% যদি লাভ হয়
তাহলে 5000 গুণিত 5 এর 100 বা 250 টাকা লাভ হয়। ঠিক আছে, এখানে 5% সমান হচ্ছে 5 এর 100। ওকে, তো ঘোড়াটি বেচে কত লাভ হবে? ঘোড়াটির দাম আমরা কত ধরেছিলাম, 5000 মাইনাস পি, তো এটা তার কত লাভ হয়েছে, 20% লাভ। সুতরাং আমরা কি করব, গুণিত 20/100। ঠিক আছে, এবার গরুটি বেচে 10% তার ক্ষতি হয়, তো 10% ক্ষতি মানে গরুটার দাম ধরেছিলাম পি, তাহলে কত হলো, P × 10/100। এবার প্রশ্ন অনুযায়ী কি আছে, না অল টুগেদার তার 250 টাকা লাভ হয়েছে, ঘোড়াটি বেচে আমাদের যা লাভ হয় তা থেকে গরুটি বেচে যে ক্ষতি হয় সেটা বিয়োগ করলে আমরা এই 5% বা 250 টাকা সমতুল্য পাবো। সুতরাং এটা এইটাকে যখন আমরা সিম্পলিফাই করব তখন আমরা উভয় পক্ষকে 100 দিয়ে গুণ করলে এই 100 100 কেটে যাবে আর এখানে দুটো জিরো অ্যাড হয়ে যাবে, সুতরাং এইটা আমরা পাবো। এইটাকে যখন আরও সিম্পলিফাই করব তখন পাবো 20 × 5000 − 20 × p, মানে হচ্ছে 100 − 20p − এখানে 10p, সমান হচ্ছে 25000। বা এটাকে সিম্পলিফাই করলে আমরা 30p টাকে এক জায়গায় রাখলাম আর 25000টাকে এই দিকে নিয়ে এলাম, সো সুতরাং আমাদের পেলাম 75000, সমান হচ্ছে 30p, বা p সমান হচ্ছে 75000/30 সমান হচ্ছে 2500। তাহলে আমরা কি পেলাম, গরুটির দাম মানে পি এর ভ্যালু পেলাম, যা গরুটির দাম ধরেছিলাম তা হলো 2500 টাকা। তাহলে দুটোর দাম বলেছে 5000 টাকা, তাহলে গরুটির দাম 2500 হলে ঘোড়াটির দামও 2500 টাকা হবে। নতুন পদ্ধতিতে আমরা অ্যালিগেশনের সাহায্যে অঙ্কটা সলভ করব। এখানে ঘোড়ার লাভ পার্সেন্টেজ আর গরুর লাভ পার্সেন্টেজ দুটো দেওয়া আছে, সুতরাং আমরা এইভাবে লিখতে পারি, ঘোড়ায় লাভ হয় 20%, গরুতে লাভ তো হয় না, ক্ষতি হয়, তো সেটা ক্ষতিটাকে মাইনাস সাইন দিয়ে 10% আমরা লিখব। সুতরাং ঘোড়ায় লাভ হয় 20% আর গরুতে লাভ হয় -10%। এবার সর্বোপরি লাভ কত হয়, 5%। তাহলে এবার অ্যালিগেশনে আমরা কি করব, না সর্বোপরি লাভ থেকে আমরা এই লাভটা বিয়োগ করব, তাহলে বিয়োগ করলে কি হবে, 5 − −10, সুতরাং হয়ে যাচ্ছে 15, আর এখানে 20 − 5 মানে হচ্ছে 15। তাহলে আমরা যে অনুপাত পেলাম এখানে, ঘোড়ার ক্রয় মূল্য এবং গরুর ক্রয় মূল্য অনুপাত পেলাম 15:15 বা 1:1। সুতরাং দুজনেরই দাম সমান সমান, মানে হচ্ছে এখানে 5000 আছে, তো এই লাইনটা করার দরকার নেই, আমি বোঝানোর জন্য করেছি। এখানে যেহেতু 1:1 দেয়া আছে, সুতরাং অর্ধেকার্ধেক দাম, সুতরাং দাম হবে 2500 করে। বা আপনারা যদি সলভ করতে থাকেন, অনুপাত পেয়ে গেছেন, তখন 5000 × 1/1+1 2, সুতরাং 2500 × 2500, এটা উত্তর হবে। ভিডিওটা দেখার জন্য বন্ধুরা আপনাদের অনেক অনেক ধন্যবাদ, ভালো লাগলে এরকম উৎসাহ সাজেশন দিতে থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা যাক পরের অঙ্কটি, পরের অঙ্কতে বলা হয়েছে এক ব্যক্তি 300 টাকায় একটি দ্রব্য কিনে সেটি 375 টাকায় বিক্রি করলো, তাহলে তার শতকরা লাভ কত হলো। খুবই সহজ অঙ্ক, 300 টাকায় লাভ কত করে, 375 − 300 সমান হচ্ছে 75 টাকা, তাহলে 100 টাকায় কত লাভ করে, তো কত, 75/300 × 100 সমান হচ্ছে 25, তাহলে তার শতকরা লাভ হলো 25%। পরের অঙ্ক, একটি ঘড়ি 210 টাকায় বিক্রি করলে 20% লাভ হয়, 225 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে, তো 20% মানে হচ্ছে 120 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য হবে 100 টাকা, তাহলে এখানে যদি 210 টাকা বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য কত হবে, 100/120 × 210 = 175 টাকা। এবার যদি সে ঘড়িটি 225 টাকায় বিক্রি করে, তাহলে ক্রয় মূল্য আমরা পেলাম 175 টাকা, যদি বিক্রি করে সে 225 টাকা, তাহলে লাভটা কত হলো, 50 টাকা, তাহলে 50 টাকা কত টাকায় লাভ হলো, ক্রয় মূল্যের উপর, তাহলে লাভ পার্সেন্টেজ কত হবে, লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100 সমান হচ্ছে 28.4, এটাই উত্তর। পরের অঙ্ক, 12টি কমলালেবুর বিক্রয় মূল্য 15টি কমলালেবুর ক্রয় মূল্যের সমান হলে লাভের হার শতকরা কত,
তো এখানে দেখা যাক, একটি কমলা লেবুর দাম ধরা যাক 1 টাকা, তাহলে 12টি কমলা লেবুতে লাভ হয় 3 টাকা, কেননা 12টি কমলা লেবু বিক্রি করেই সে 15টি কমলা লেবুর পয়সা তুলে নেয়। সুতরাং 3টে কমলা লেবু সে তার উদ্বৃত্ত থাকে, যা কিনা তার লাভ। যেহেতু 1টা কমলা লেবু আমরা 1 টাকা ধরেছি, তাহলে 3টে কমলা লেবুতে তো সমান 3 টাকা, সুতরাং 12টি কমলা লেবু বেচে তার লাভ হয় 3 টাকা। তাহলে আমরা 100টি কমলা লেবু বিক্রি করলে তার কত লাভ হবে? 3/12×100 বা 25 টাকা। তাহলে তার লাভের হার হচ্ছে 25%। দেখা যাক পরের অঙ্কটি। পরের অঙ্কে বলা আছে, এক ব্যক্তি 9000 টাকা দিয়ে 2টি গরু ক্রয় করে। সে একটি গরু 7.5% লাভে এবং অপরটি 6% ক্ষতিতে বিক্রয় করে। এতে তার আয়ের ওপর কোনো লাভ বা ক্ষতি হয় না। তাহলে প্রত্যেকটি গরুর ক্রয় মূল্য নির্ণয় করো। তো দেখা যাক, এটা আমরা অ্যালিগেশন দিয়ে সলভ করব। আপনারা এক্স ওয়াই ধরে করতে পারেন, কিন্তু তাতে বেশি সময় লাগবে এবং ভুল হয়ে যাওয়ার চান্সও বেশি থাকবে। তো প্রথম গরুতে লাভ কত? প্রথম গরুতে লাভ হচ্ছে 7.5%, আর দ্বিতীয় গরুতে ক্ষতি মানে হচ্ছে -6% লাভ। সুতরাং আমরা এইভাবে লিখতে পারি। এবার মোটের ওপর তার লাভ হয় না, লাভ বা ক্ষতি কোনোটাই হয় না, সুতরাং আমরা এটাকে জিরো ধরতে পারি। সুতরাং অ্যালিগেশন লাগিয়ে আমরা কি পাবো? না, 0 -6, আর এখানে হচ্ছে 7.5 - 0। তো এখানে পাচ্ছি 6, এখানে পাচ্ছি 7.5। তাহলে আমরা দুটো গরুর ক্রয় মূল্যের অনুপাত যেটা পাবো সেটা হচ্ছে 6:7.5, বা এটাকে আমরা 10 দিয়ে গুণ করলে 60:75, দশমিক উঠে গেল। বা এটা হচ্ছে 15 দিয়ে আমরা কাটলে পাচ্ছি 4 × 60, 5 × 75। তাহলে আমরা দুটো গরুর ক্রয় মূল্যের অনুপাত কি পেলাম? 4:5। তাহলে আমরা যেহেতু দুটো গরুর দাম 9000 টাকা, সুতরাং অনায়াসে আমরা বের করতে পারি প্রত্যেকটা গরুর দাম। তাহলে প্রথম গরুর দাম কত? 9000 × 4/4 = 9। তো 9 এটা কাটলে 1000 × 4 = 4000, আর দ্বিতীয় গরুটার ক্রয় মূল্য 9000 × 5 = 9। তো 1000 × 5000 = 5000। সুতরাং দুটো গরুর দাম হচ্ছে 4000 এবং 5000 টাকা। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।